গুড ইভিনিং। অনেকদিন পর আজকে নিজে ভিডিও করছি, এতদিন ঠিক ভিডিও করার মতো পর্যায়ে ছিলাম না, কোনো সবাই জানো কেন আমি ওই কথাগুলো আর এখন তুলতে চাই না কোনোভাবে। জীবনকে সহজভাবে নিতে শুরু করেছি আস্তে আস্তে, না নিলে প্রতিদিনকার জীবনটা বড্ড এলোমেলো হয়ে যায়। আর আমি তো মা, আমাকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে, তো চেষ্টা করছি আস্তে আস্তে মানিয়ে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। অনেক টানা পড়ে চলেছে আর না, এই যে দেখো আমার ঘরে প্রত্যেককে এখন শুয়ে ঘুমাচ্ছে। এই দেখো কি হলো, ঘুম হলো তো মা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা 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 আচ্ছা, এই যে ঘুম থেকে উঠে এসে যেই মায়ের গলা পেয়েছে, ব্যাস মায়ের সাথে কথা বলা স্টার্ট। এটা আমার ডাকলি শুনে শোনা মা, কী করছো তুমি, কী করছো বলো এখন, কী করবে তুমি, এখন কী করবে, কী করবে, চলো ইস্যুন করবে, একটু ইস্যুন করে নাও বাইরে, একটু বাইরে না, এটা নেয় না, এটা নেয় না, এটা মুখে নেয় না মা, চলো আসো আসো এদিকে আসো আসো, ইস্যুন করে নাও, যাও যাইশি করো, যাও যাইশি করো, যাইশি করো, ওরা এই বাথরুমটার মধ্যে ইসি করে, এই মানে বারান্দাটার মধ্যে ইসি করে, তো এসছে এখন ইসির জন্য ঘুরছে, এখানে ইসি করবে, করো ইসি করো 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 ইসি করো। ওদেরকে আমি এই বারান্দাতে সবাইকে ট্রেনিং দিয়েছি ইসি করানো, সবাই এই বারান্দাটার মধ্যে ইসি করে, স্পেশালি ওকে শেখাতে টাইমে ও একটু বদমাইশি করে, বাদ বাকি আমার বাড়িতে সবাই 3 মাসে শিখে যাবে গ্যাস বারান্দায় বাথরুম করতে, তো ওকে একটু ওই ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়, ইস্যুর জন্য নাহলে ঘরে ইস্যু করে ফেলে। যাই হোক, ও ইস্যু করছে যথারীতি, তো ছোটো তো একটু শেখাতে হয় আর কি ধৈর্য নিয়ে, তো আমি সবাইকেই শিখিয়েছি, আমার ঘরে কেউ একমাত্র বদমাইশি করেছে, আমার ঘরে কেউ ইস্যু করে না, একমাত্র বদমাইশি করে যদি ইস্যু করে সেটা আলাদা বিষয়। কী করছো মা, কী করছো, কী করছো, কী করছো, চলো সন্ধ্যেবেলা এই ঘরে আমি শুয়ে থাকলে সবাই ওরা আমার সঙ্গেই শুয়ে থাকে, তো ওই যথারীতি যে যার জায়গায় শুয়ে আছে, এই একজন গড়াগড়ি খাচ্ছে, ইনি দরজার সামনে গড়াগড়ি খাচ্ছেন, সব শুয়ে আছে। সন্ধ্যেবেলাটা মোটামুটি মেয়ে থাকে না প্রতিদিন বাড়িতে, ওরা শুয়ে বসেই থাকে, কেউ থাকলে মেয়ে থাকলে মেয়েকে দেখলে একটু বদমাইশি করে, একটু দুষ্টুমি করতে ইচ্ছে করে ওর সঙ্গে, এছাড়া আমি যদি শুয়ে থাকি বসে থাকি তো ওরাও তার সঙ্গে শুয়ে বসেই থাকে, কেউ খুব একটা বদমাইশি বা কোনো কিছু অন্যায় কিছু করে না। আমি ওদের সঙ্গে সময়টা একটুখানি ভালোই কাটাই, কখনো কখনো তো খুব চুপচাপ থাকতে ইচ্ছা করে, এই যে আমার শ্যাডো বুড়ি, ইনি তো ভীষণ চুপচাপ ছিলেন, মানে ওর কোনো সাড়াই থাকতো না, সারাক্ষণ আমার পাশে শুয়ে থাকতো নয় শুয়ে আছে, শোনা মা। যাই হোক, এই সময়টা ওরা খুব চুপচাপ খুব রেস্ট করে, ঘুমায় অ্যাকচুয়ালি সময়টা, আবার মেয়ে যখন ফেরে তখন লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেয়, এটাই হচ্ছে ওদের প্রতিদিনের রোজ নামছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, কালকে তো আমার একটুখানি যাওয়ার আছে শ্যাডোর কাছে, তো কালকে যাব আমি ওখানে, এই যে আমার ট্যাঙ্কটা বলছিলাম না পরিষ্কার হয়নি, তো কালকে মেয়ে আর আমার মিলিত প্রচেষ্টায় এই ট্যাঙ্কটা আমরা পরিষ্কার করেছি। এই ভিডিওটা যখন তোমাদের কাছে আসবে, এটা অনেক দিন আগের ভিডিও, আমি এডিট করে সময় করতে পারছিলাম না, অ্যাকচুয়ালি শ্যাডোর কাছে আমি গেছি হচ্ছে 25 তারিখে, এটা 24 তারিখে ভিডিও করা, তো কী করব সময় পাই না, এই মাছটা না একটু অসুস্থ হয়েছে কিন্তু ঠিক হয়ে গেছে, প্রত্যেকটা মাছের গায়ে কিছু না কিছু হয়েছিল, কিন্তু ওষুধপত্র দিয়ে পরিষ্কার করাতে মাছগুলো এখন একদম ঠিকঠাক হয়ে গেছে, দেখেও ভালো লাগে না, মাছগুলো অনেক পুরনো মাছ আমার, অনেকেই মানে অনেক দিনের পুরনো মাছ এগুলো, কিছু হলে খুব খারাপই লাগতো অ্যাকচুয়ালি। এই যে ইনি আমার হচ্ছে ডাফলি বুড়ি, যখন মা ও রিমোটটার খুব পছন্দ, যথারীতি পরের দিন সকালবেলা উঠে আগে মাছদের খেতে দিয়ে দিলাম টুকটাক, কারণ আজকে খুব ভোরবেলা উঠেছি তাড়াতাড়ি কাজ সাথে, ওই যে মাছটা দেখুন বসে আছে ওটা অনেকটা ঠিক হয়ে আছে, অনেকটা বাদ বাকি মাছগুলো ঠিকই হয়ে গেছে, ও একটু চোখের ওপর একটা কিরমভাবে আস্তরণ পড়ে আছে, বাট আই থিঙ্ক ও ঠিক হয়ে যাবে, কেননা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, খাবার দিলে খেতে উঠে আসছে, তো ঠিক আছে
একটু সময় দেওয়া দরকার, ও ঠিকই হয়ে যাবে, ঠিক হয়ে গেলে ভালো আর কি। সকালবেলা যে যার মতো ন্যাপ নিচ্ছেন, এত তাড়াতাড়ি তো ঘুমোনাদের ভাঙে না, মা উঠে গেছে, বাধ্য হয়ে উঠতে হয়েছে। যাই হোক, শুই থাকুক, কেননা ডিস্টার্ব করিনি, সকালবেলাটা ওদের একটু রেস্টের প্রয়োজন। আমি তাড়াতাড়ি উঠে গেছি, আমার কাজ আছে, সকাল সকাল কাজ, মিটিং, তাড়াতাড়ি অন্তপক্ষে 10:30-11:00 মতো বাড়ি থেকে বেরোতেই হবে আমাকে। অনেক দূরের রাস্তা তো, যেতে অনেক সময় লাগবে, অনেক ব্রেক জার্নি করে যেতে হবে। এই আমার মানি প্ল্যান্ট গাছটা না, মানে পাতাগুলো সব পড়ে যাচ্ছে, একটা নতুন গাছ আনতে হবে। মাছের গাছটা অনেক বড়ো হয়ে গেছে, কিন্তু পাতাগুলো পড়ে যাচ্ছে সব। যাই হোক, যথারীতি এবার কাজে হাত দিতে হবে। তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিই, যে চা খাওয়ার সঙ্গে নিয়ে এসেছি সব বিস্কুট খাবার জন্য, সামনে এসে বসে পড়েছে। সবাই সবার ভাগের বিস্কিটটি খাবেন, তারপর নিজের মতো গিয়ে আবার শুয়ে পড়বেন, তারপর ওদের খাবার দাবার দেবো, ডগ ফুড টক ফুড ওদের দিয়ে দেবো একটু। যথারীতি বেরিয়ে গেছি, এখানে আমি টালিগঞ্জে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি শখের বাজারে অটোতে উঠবো। শখের বাজার থেকে আরও দুবার আমাকে ব্রেক জার্নি করতে হবে। আই থিঙ্ক সবাইকে জিজ্ঞেস করে করেই যাচ্ছি, কারণ ফার্স্ট টাইম আমি রুটটায় যাচ্ছি। পৌঁছে গেছি যথারীতি আমার শ্যাডো মায়ের জায়গায়। এই জায়গাটা আসলে না মনটা বড় শান্তিতে ভরে যায়, সব রাজকুমার পরীরা সব ঘুমোচ্ছে শান্তিতে চিরনিদ্রায়। তাদের মা বাবারা কি সুন্দর ঘর বানিয়ে দিয়েছেন দেখো, তারা নিয়মিত আসেন। আর এনারাও না খুব পরিচর্যা করেন, এই সিমেট্রিগুলোর ভীষণ ভালো সুন্দর পরিচর্যা করেন, এত সুন্দর করে রেখেছেন। আর দেখছো জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভরে যাবে তোমার। দেখকে শ্যাডোকে গিয়ে আমি একটু এখন খেতে দেবো, শ্যাডো যা যা খেতে ভালোবাসত, ওর একটা রুটি খেতে খুব ভালোবাসত, রুটি ডিম খেতে ভীষণ ভালোবাসত, মাংস এগুলোই দেবো, যা যাও ভালোবাসত খেতে সেগুলি আমি নিয়ে এসেছি। এই যে দিয়েছি দেখো, শ্যাডোমাই হয়তো এসছে খেতে। ওর না দৃষ্টিও ডিমটার দিকে, কাক ডিম খায় আমি কোনোদিন শুনিনি, ওর মধ্যে ডিম মাংস দুটোই আছে, কিন্তু ডিমটা নিয়ে পালাবে, পাশাপাশি দুটো আছে। বাড়ি ফিরে এসেছি যথারীতি, এখন ঘরে আমার ছেলে মেয়েরা আমাকে দেখে এখন শান্তিতে একটু ঘুমোচ্ছে, মা ছিল না বলে একটুখানি অশান্ত হয়ে উঠেছিল। যাক গে, এখন শান্তিতে সব ঘুমোচ্ছে, মাকে দেখতে পেয়েছে এবার ব্যাস নিশ্চিন্ত যে মা বাড়িতে এসে গেছে যথারীতি, এবার চলো আমরা ঘুমাই। এই যে আমার বাচ্চাগুলো দেখো, এই যে মাছগুলো আমার সুস্থ হয়ে গেছে, প্রত্যেকটা মাছই একদম সুস্থ হয়ে গেছে, সেটা দেখেও ভালো লাগছে। যাক গে, ভালো থাকলেই ভালো, প্রত্যেকে তার মায়ের কোলে ভালো থাকুক সেটাই চাই। বন্যেরা বনে সুন্দর, শিশুরা তাদের মাতৃক্রোড়ে, এটাই যেন হয় সারা জীবন, এটাই যেন হয়। যাই হোক, আমার শ্যাডো মাও পরম শান্তিতে এখানে থাকুক। তুই অনেক ভালো থাকিস মা, শান্তিতে থাকিস, ভালো থাকিস, আমার অনেক আদর, দিদিভাইয়ের অনেক আদর তোর জন্য, তুই অনেক ভালো থাকিস। তুই এতটা কষ্ট ডিজার্ভ করিস না মা, তুই অনেক কষ্ট পেয়ে গেছিস আমাদের কাছ থেকে, তুই এখন অনেক শান্তিতে আছিস, এটাই আমার কাছে শান্তি, ভালো থাক তুই। আজ সারাদিন ভীষণ বিধ্বস্ত, প্রচণ্ড টায়ার্ড, মানে যেখানটা গেছি সেটা অনেকটা জার্নি, মানে আমাদের প্রচুর ব্রেক জার্নি করে যেতে হয়েছে আমাকে, আমি একাই গিয়েছিলাম। যেহেতু ওদেরকে রেখে এতক্ষণের জন্য বাবান বললো যে মা ওরা এতক্ষণ একা থাকা, কিছুক্ষণ আমাদেরকে না দেখতে ভীষণ স্কেয়ার্ড হয়ে যায়, অনেকক্ষণ না দেখলে চাইছিলাম না ওদেরকে এটা দিতে চাপটা, দেখলাম না আমি চলে যাবো এক অসুবিধা, ওখানে গিয়ে আমি বললাম মা ভিডিও কল করো আমি একটু শ্যাডোকে দেখবো, ভিডিও কল করে ওকে দেখিয়েছি, দেখেছে ব্যাস, সেটা মানে অসুবিধা মানে সেটা ঠিক আছে, বাট ওদেরকে একা রেখে এতক্ষণের জন্য যাওয়াটা অনেকক্ষণ, প্রায় 5 ঘন্টা 4-5 ঘন্টা লেগে গেল যেতে আসতে, তো সেটা চাইছিলাম না আমরা আর কি। তো যাই হোক, আমি এখন এসে আমার বাচ্চারা আমাকে দেখে হ্যাপি, আমি বাচ্চাদেরকে সারাদিন পর দেখে খুব হ্যাপি। এখন একটু রেস্ট করছি, আবার রাতে রান্নার জোগাড় করতে হবে যথারীতি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোকো মামা, অ্যান্ড প্লিজ ফলো মাই চ্যানেল অলসো, মাই ফলো মাই পেজ অলসো ডোকো মামা। এবার থেকে ভেবেছি যে যারা ডগ পার্সন, যেহেতু আমি 8-9 বছরের উপর আমি আমার বাড়িতে ডগ রাখি, তো এত ডগ রাখার কারণে আমার ডগ সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি হয়েছে, যে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলে, যারা নতুন যারা প্রথম ডগ মানে পেট পেরেন্টস তারা অনেকেই অনেক সময় অনেক কিছু জানেন না। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও না হোক কিছু কিছু ভিডিওতে যাতে ইনফরমেটিভ ভিডিও হতে পারে সেটা করার চেষ্টা করবো, এবং সেটা প্লিজ তোমরা দেখো, ভালো লাগে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তোমাদের চোখ সকলের সাপোর্টে ডোগো মামা আস্তে আস্তে হাঁটা শুরু করেছে, তো সেটা করো। দেন আজকে আর
ব্লগটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। চলো, গুড নাইট, টাটা।